Yaşsız bir vefat. He Şili! Hat sokalı diye konu gelip. Zontuna şiş ne yasur kat. Deki. He Şil! Hey! Hey! Şamlı de kayı istiş nasıl? Şeyde deke ki berek koradan ha? আমার কোনো বেরেক নাই আর যার কোনো বেরেক নাই হে বেরেক দিব কেমনে গেছিলা কই যুদ্ধ করতে যুদ্ধ হেই কি উল্টা পাল্টা কথা কও যুদ্ধ কিসের গেছিলাম জীবন যুদ্ধ করতে ঘরে চাল ডাল কিছু নাই এই খবর কি তুমি রাখো তোমার আর রোজগারও নাই সামনে যে সংসারটা কেমনে চলবো আল্লাহ জানে কি ভাবতেছো ভাবতেছি জমি জমা যা আছে সব বেচে দিন কি কো তুমি ফসলের জমি সব বেচে দিবা ফসল কোন জায়গায় দেখলা গতবার তো বীজ বুনলাম পর ফসল হয়েছে কিছু তো হয় নাই তাই বলে বাপ দাদার দেওয়া জমি তো বেচে দিবা হ্যাঁ অবশ্যই বেচো মনের মতন হইলে রে বন্ধু রাত তো পাশে আমি মনের মতন হই নাই আমি বন্ধু আর কাছে মনের মত হইলে রে বন্ধু রাত তো পাশে দেখ কেমন নবাবী কাপড় পরে লাঙ্গল লয়ে আইতাছে পাগল নাকি আরে পাগলই তো পাগল না হইলে আরে আমরা সংসার করতে পারি আমার মনে হয় পাগল আরে গলা পাগল তো আমাকে দিকে আইতেছে হ হ তাই দেখছি আমাদের দিকে তো আসতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে এই তো আমার গ্রামের রতন হ হ তাই দেখছি তো আপনারা কেমন আছেন সবাই ভালো আছি তুমি তো আমাকে জসিমের ছোট ভাই রতন জি আমি জসিমের ছোট ভাই বাজান তুমি কি পাগল কি বলেন আমি পাগল হব কেন আমি ভালো সুস্থ মানুষ সবাই যে বলছে তুমি নাকি পাগল আরে ছোট ভাই তুমি কিছু মনে করো না আমরা সবাই তোমার দূর থেকে দেখছি তো কেমন জানি লাগছে তাই পাগল কইছি কিছু মনে করো না না ঠিক আছে হ্যাঁ বাজান তুমি নাঙ্গল কই পাইলা এটা দিয়ে কি করবা ইচ্ছা আছে হাল চাষ করব তবে এটা দিয়ে নয় এখন তো হাল চাষ হয় ট্রাক্টরে এটা কৃষকের প্রতীক হিসেবে রেখে দিব ওই রতন তুই এটা কি কস তুই ভার্সিটিতে পড়ছস এই লাঙ্গল দিয়ে হাল চাষ করার জন্য আপনাদের কথা শুনে মনে হচ্ছে লেখাপড়া করে কৃষি কাজ করা যায় না হ্যাঁ বুঝলাম তাই তুই কি কৃষি কাজ করবি অনেক রকম ফসলের চাষ করা যায় তবে আমি ভাবছি তুলা চাষ করব তুলা
তুলা চাষ করবি? আমক গ্রামের জমিতে তো কোনোদিন তুলা চাষ হয়েছে বলে শুনি নাই। এতদিন হয় নাই, এখন থেকে হবে। সঠিক নিয়মে চাষ করলে তুলা চাষ অবশ্যই হবে। আমাদের দেশে তুলা উন্নয়ন বোর্ড তুলা ফসল নিয়ে গবেষণা করছে এবং দেশের অধিকাংশ জেলায় তুলা চাষের আবাদ চলছে এবং তারা এটা সম্প্রসারণ করছে বিভিন্ন জেলায়। আমি তুলা উন্নয়ন বোর্ড থেকে কয়েকবার প্রশিক্ষণ নিয়েছি। এ ব্যাপারে ওরা আমাদেরকে সকল ধরনের সহযোগিতা করবে। এখন যাই, আপনাদের সাথে পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। তুলা চাষ করবো এই কথা আমাকে বিশ্বাস করতে হইব, মাথাটা পুরো রয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জসিম, তোমরা এরম মন মরা হয়ে কি ভাবতেছো? চাষা, আসলে ওই মরা জমি নিয়ে ভাবতেছি। জমিতে তো ফসলাদি কিছু হয় না, আগে তো ফসলাদি হইতো, এখন আর কিছু হয় না, কি করবো এটি নিয়ে ভাবতেছি চাষা। তোমার কথা ঠিক আছে, এই জমিতে এখন আর কোনো ফসল ফলবো না। জমির এই মাটি ইট বানানো ছাড়া অন্য কোনো কাজে লাগবে না। চাষা, জমিতে যদি ফসলাদি না হয় তাহলে সংসার চালাবো কেমনি? আমাগো তো জমি ছাড়া আর কোনো সম্বল নাই। তা ঠিক, তোমাদের সামনে একটাই পথ খোলা আছে। কি কি পথ চাষা? জমি বেচা দিয়া ব্যবসা বাণিজ্য শুরু করো। চাষা, ওই বাপ দাদার জমি বেচে দিবো, এটা কেমন কথা হইলো? জমিতে ফসল না ফললে সেই জমি রক্ষা কি করবা, বেচা দাও। কিন্তু চাষা, এই জমি কিনবো কেনা? এখন তো এই জমিতে কোনো ফসলই হয় না। পাশের গ্রামের ইট ভাটার মালিক ইট বানানোর জন্য মাটি খুঁজতেছে, এই মাটি দেয়া ইট কিন্তু ভালো হইব। বেচতে চাইলে ওর সাথে যোগাযোগ করো। ঠিক আছে চাষা, এই বিষয়ে আমরা একটু ভাবে দেখি। ভাবো? শুনলাম তোমার ছোট ভাই রতন ভার্সিটির লেখাপড়া শেষ করিয়া পাগলের বেশে লাঙ্গল নিয়ে গ্রামে ঢুকছে। এইসব ছাইরা তাহলে চাকরি খুঁজতে কও, চাকরি করতে কও। জি চাষা, বলুন। আপনি আমাকে জন্য দোয়া করে নাকি? ঠিক আছে, এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শশী, হ্যাঁ ভাই। চাষা কিন্তু খারাপ কিছু কয় নাই। আসলে তো যদি ফসল না হয় তো জমি দেখে লাভ কি? জমি বেচে দিই। আমি বুঝতে পারতেছি না, তুমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছো কি এই জায়গায় ক্ষেত খামারি করার জন্য? আহা, এইভাবে বলতেছো কেন? আমার বিষয়টা একবার বোঝো। কি বুঝবো আমি? আমি কোনো কিছু বুঝতে চাই না। তুমি কালকে শহরে যে একটা চাকরি খুঁজবা, বাস শেষ। আমি কৃষি নিয়ে পড়ালেখা করছি শহরে চাকরি করার জন্য না। আমার শিক্ষা আমি আমার গ্রামের কৃষক ভাইদের মাঝে ছড়িয়ে দেব, তাদেরকে কৃষির সঠিক পদ্ধতি বোঝাবো। আমাদের কিছু অনাবাদি জমি আছে, সেখানেও তুলা চাষ করব, অন্যদেরকেও তুলা চাষে উদ্বুদ্ধ করব। তুমি তুলা চাষ করবা, কৃষক হইবা? হও, ভালো তো হও না, তুমি কৃষকের পাশাপাশি দেবদাস হও। দেবদাস হব কেন? দেবদাস হবা মানে দেবদাস হবা? আমার আব্বা তো বলেই দিছে, তার মেয়ে সে কোনো কৃষকের ঘরে দিবে না। এখন তুমি যদি চাকরি বাকরি না করে কৃষক হও, হও তুলা চাষ করবা, করো, আমারে পাবা না, আমারে ভুলা যাও। কেন, কৃষক কি মানুষ না? কৃষক যদি খেতে ফসলই না ফলায় মানুষ খাবে কি, হাওয়া না হাওয়ায় মিঠাই? হাওয়াই খাক না মিঠাই খাক না, যা। আব্বা তো মনে এদিকে আসতেছে, দেখো তো। হ্যাঁ আসতেছে। শুনো, আমি চলে যেতেছি, যাওয়ার আগে একটা কথা সাফ সাফ বলে দিতেছি, তোমার জীবনে যদি আমার দরকার হয় এই কৃষক মিশক এই তুলা চাষ মূলা চাষ বাদ দিয়া তুমি ঢাকায় যাও, একটা চাকরি বাকরির ব্যবস্থা করো, তা না হলে দেবদাসে থাকো, আমি যাই। সেটা কি ভুলে গেছো? তাহলে কি না খাওয়া রাখবা? আচ্ছা, ওই দিনই তো বাজার আনলাম না, এখনই শেষ হয়ে গেল।
একদিন বাজার করে সারা বছর খাইতে চান। হ্যাঁ, সে আসলে আমার কিচ্ছু করে নাই, আমার পকেট ফুল টাকা পয়সা নাই। মিয়া ভাই, টাকাটা রাখো। এই তুই টাকা পেলি কই? তুই মাত্র পড়ালেখা শেষ করলি, তুই তো এখনো বেকার। এইটা আমার টিউশনের টাকা। টিউশনের টাকা দিয়ে আর কয়দিন ভাই? তোমার লেখাপড়া শেষ, এখন ভালো দেখে একটা চাকরি করো, তাইলে আমরা দুজনে শান্তি পাবো। ভাবি, তোমরা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইছো, কিন্তু এখন আর কষ্ট করতে হবে না। ভাই রে, কবে যে তোর একটা চাকরি হইব? মিয়া ভাই, আমি চাকরি করব না, ঠিক করছি, কৃষিকাজ করব। আর আমাদের যেই অনাবাদী জমি আছে সেখানে তুলা চাষ করব। শুনছো দেবরের কথা? শুনছো, যেই জমিত মুলাই হয় না আর সেই জমিতে হে বলে তুলা ফলাইব। ভাবি, আমি সিরিয়াসলি বলতেছি, ওই জমিতে আমি তুলা চাষ করবই করব। আরে গাধা, ওই জমিতে কিছুই হয় না, গরুর ঘাস পর্যন্ত হয় না। মিয়া ভাই, হবে হবে, সঠিক নিয়মে চাষ করলে তুলা ফসল অবশ্যই হবে। এখন চলো আমার সাথে। কই যাবো? জমিতে। এগুলো আবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি বাবার কাছে লয়ে আমনি। এতদিন ফসল হয় নাই ঠিক আছে, কিন্তু এখন থেকে হবে। আমি নিজে আপনাদেরকে সহায়তা করব, সকল ধরনের পরামর্শ দেব। এই মরা জমিতে তুমি কি চাষ করবা? তুলা। এ রতন, তোরে না আগেই বলছি, এই জমিতে তো মুলাই চাষ হবে না, আর তুই তুলার কথা বলতেছিস। আমি তুলনন বোর্ড থেকে প্রশিক্ষণ নিয়েছি। যখন প্রশিক্ষণ নিয়েছি তখন ওই তুলনন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক হয়েছে। ওনারা বলেছে আমাকে সকল ধরনের সহযোগিতা করবে। সো দেখবেন, এই জমিতেই সোনার ফসল ফলবে। কৃষক ভাইরা শোনেন আপনারা, আমি নিজে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কৃষি নিয়ে পড়েছি, কৃষি নিয়ে জেনেছি, কোন জমিতে কোন ফসল ভালো হবে এটাও খুব ভালো বুঝি। আর এই জমিতে তুলা খুব ভালো হবে। বর্তমানে আমাদের দেশে তুলার চাহিদা ব্যাপক হারে বাড়ছে। এই আমাদের দেশে যে গার্মেন্টস আছে, টেক্সটাইল মিল আছে, অনেক আছে, আমাদের অনেক লক্ষ লক্ষ ভাই বোনেরা এই টেক্সটাইল মিল গার্মেন্টসের সঙ্গে জড়িত। আর এই টেক্সটাইল মিল গার্মেন্টস মিলের প্রধান কাঁচামাল হলো তুলা। অথচ এদেশে পর্যাপ্ত তুলার আবাদ না হয়, বিদেশ থেকে প্রচুর তুলা আমদানি করতে হয়। এই তুলা কিনতেই প্রচুর টাকা বিদেশে চলে যায়। এখন যদি আমরা তুলা চাষ করি তাহলে দেশের টাকা দেশে থাকবে, আমরা নিজেরাও লাভবান হব, বিদেশেও টাকা যাবে না। খুবই ভালো কথা বলছিস, কিন্তু এই তুলা যে চাষ করবো আমরা, এই টাকা পয়সা পাবো কই? তুলা উন্নয়ন বোর্ড চাষিকে সহজ শর্তে ঋণ দেবে, আর এই ঋণ পেতে সকল ধরনের সহযোগিতা করবে তুলা উন্নয়ন বোর্ড। খুবই মূল্যবান কথা, কিন্তু এর আগে তো আমাকে গ্রামে কোনোদিন তুলা চাষ হয়, তাই না? হরতন, তোমার ভাই তো ঠিকই কইছে, আমরা তো তুলা চাষের ব্যাপারে কিছু জানি না, এটা তো আমাকে এখানে নতুন ফসল। আস্তে আস্তে জানবেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে সব কিছু জানাবো। তুলা একটি বহুমুখী, ব্যবহার উপযোগী, অর্থকরী ফসল। আমাদের দেশে তুলার চাহিদা ব্যাপক হারে বাড়ছে। এদেশের মাটি এবং জলবায়ু তুলা চাষের জন্য খুব উপযোগী। বন্যার পানি এবং বৃষ্টির পানি যেসব জমিতে দাঁড়ায় না, এমন সুনিষ্কাশিত উঁচু জমি তুলা চাষের জন্য খুব উপযোগী। যেমন ধরেন কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁ, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন সহ দেশের অধিকাংশ উঁচু জমিতেই তুলা চাষ হচ্ছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও অনেক বাড়বে। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই তুলার যে আমরা চাষ করছি, তুলার দু লাইনের মাঝে আমরা সাথী ফসল হিসেবে আরও কিছু ফসল চাষ করে আমরা অনেক লাভবান হতে পারি। আচ্ছা রতন, সাথী ফসলটা কী কী চাষ করা যায় ওখানে? তুমি সাথী ফসল হিসেবে লাল শাক, মূলা শাক, ধনিয়া পাতা, ডাঁটা শাক ইত্যাদি তুমি জমাতে পারো। এবার আপনাদেরকে জানাচ্ছি বিঘা প্রতি তুলার ফলনের কথা। তুলন্নন বোর্ড কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত যেমন CB12, CB13, CB14 জাতের ফলন 10-12 মন হয়। আর হাইব্রিড যেগুলো আছে, হাইব্রিড যদি আপনি চাষ করেন তাহলে বিঘা প্রতি ফলন পাবেন 15-20 মন। শুধু তাই নয়,
আপনি তুলা চাষ করছেন, তুলা চাষ করে আপনি তুলার ফলন পাচ্ছেন। যদি উচ্চ ফলনশীল করেন তাহলে 10-12 মণ পাচ্ছেন, আর যদি হাইব্রিড করেন তাহলে 15-20 মণ পাচ্ছেন। আর এই 1 বিঘা জমি থেকে আমরা যে ফলনগুলো পাচ্ছি, হাইব্রিডের ক্ষেত্রে পেলাম এবং উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে পেলাম, এগুলো পাওয়ার পরে আপনার যেই উচ্ছিষ্ট অংশগুলো যেগুলো থাকে, ডালগুলো যেগুলো থাকে, এগুলো থেকে কয় মণ লাকড়ি হয় জানেন? 10 মণ লাকড়ি হয়। এগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এক ফসলে এত লাভ? এক ফসলে এত লাভ আরও কিছু তো বলিনি। শোনো তোমরা, এই তুলার বীজ যেটা আছে, তুলার বীজ থেকে তেল হয়, আর এই তেল বাজারের অন্যান্য তেলের চাইতে পুষ্টিমান বেশি। এটা খাবারের তেল হিসেবে ব্যবহার হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। আর এই তেলের পাশাপাশি তুলার বীজ থেকে খোয়েলও হয়, আর এই খোয়েল গবাদি পশু এবং মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাইলে তো এটা জাদুকরি ফসল রতন। অবশ্যই জাদুকরি ফসল। এই তুলা গাছের যে শিকড় আছে, এই শিকড় মাটির অনেক গভীরে যায়, যা অন্য কোনো ফসলের শিকড় মাটির অনেক গভীরে যায় না। অন্য ফসল যখন চাষ করা হয় তখন ওই জমিতে আপনারা যে সারগুলো দেন সেই সারগুলো চুইয়ে মাটির নিচে চলে যায়, যা অন্য ফসল নিয়ে আসতে পারে না মাটির উপরে। সেটি তুলার গাছের শিকড় মাটির নিচ থেকে পুষ্টি উপাদানগুলো নিয়ে আসতেছে উপরে, আর তুলা গাছের যে পাতাগুলো আছে সেগুলো জমিতে পড়ে, জমিতে পড়ে জৈব সার হয়। তাহলে যে পুষ্টি উপাদান নিচ থেকে আসতেছে আর এই যে উপর থেকে যে পাতাগুলো পড়তেছে, এই দুটো মিলে আমাদের তুলার জমি অনেক উর্বর হয়। তাহলে চাষি ভাইরা, প্রত্যেক কৃষকের জন্য এই তুলা অবশ্যই চাষ করা উচিত। তুলা যখন আমরা চাষ করব, পরবর্তীতে অন্য ফসল যদি আমরা করি সেই ফসল অনেক ভালো হবে। আমাদের যদি তুলা চাষ সম্পর্কে আরও তথ্যের এবং পরামর্শের দরকার হয় তাহলে আমরা নিকটবর্তী তুলা উন্নয়ন বোর্ডে যাব এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেব। সবই তো বুঝলাম, কিন্তু এই বীজ আমরা বপন করব কিভাবে? প্রথমে 3-4টি চাষ ও মই দিয়ে জমি সমতল এবং ঝরঝরে করে নিতে হবে। আর আমরা যে বীজ বুনব মাটিতে, এই বীজটি কমপক্ষে মাটির 1/2 ইঞ্চি নিচে হালকা করে পুঁতে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আচ্ছা, তুলা বীজ আমরা বপন করব, এটার উত্তম সময়টা কোনটা? তুলা বপনের উত্তম সময় হলো 15-ই আষাঢ় থেকে 30-শ্রাবণ পর্যন্ত। এই যে চারা গাছ আমরা রোপণ করবো, এটা আমাদের সার দেওয়া লাগবে না? দিতে হবে না, সব ফসলেই তো সার দিতে হয়। তবে সঠিক সার সঠিক পরিমাণে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে দিতে হবে, তাহলে আমরা তুলার সর্বোৎকৃষ্ট ফলন পাব। আর আমরা যদি আরও ভালো ফলন পেতে চাই তাহলে এই রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারও ব্যবহার করতে হবে। তুলা চাষ করতে আর কী কী তথ্য আপনাদের দরকার হবে সেটাও আমি বলছি। শোনেন, তুলার ক্ষেত্রে যে মাটি লাগে, বেলে দোয়াশ ও দোয়াশ প্রকৃতির মাটি তুলা চাষের জন্য উৎকৃষ্ট। এঁটেল দোয়াশ মাটিতেও হয়, আবার পলিযুক্ত এঁটেল দোয়াশ মাটিতেও তুলা হয়। তুলা উঁচু জমি, চরাঞ্চল, পাহাড়ি এলাকার ঢাল, সমতল ভূমিতে, মধুপুর ও বরেন্দ্র অঞ্চলের লাল মাটি, আর অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে ফলদ, বনজ ও রাবার বাগানেও তুলা চাষ করা যায়। আর যে কোনো পতিত যে অনুর্বর জমিগুলো আছে সেগুলো যদি আমরা ভালোভাবে পরিচর্যা করি সেখানেও তুলা চাষ ভালোভাবে করা যায়। আরেকটা তথ্য বলা হয় নাই, বিঘাপতি যে বীজ হার লাগে সেটা হচ্ছে উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে, মানে তুলা উন্নয়ন বোর্ড যেই উচ্চ ফলনশীল জাতগুলো করে, যেমন CB12, CB13, CB14, এক্ষেত্রে বীজ লাগে বিঘাপতি 1.5 কেজি, আর হাইব্রিডের ক্ষেত্রে লাগে 500-600 গ্রাম বীজ। সবই বুঝলাম, কিন্তু আমরা এই তুলাটা উৎপাদন করার পরে সংগ্রহটা কীভাবে করবো এটা একটু বল। তুলা সংগ্রহ আসলে তুলা যে বোল আছে ওটা ফাটা শুরু হয় 110-120 দিনের মাথায়। এই তুলার বোল যখন 1 বিঘায় মোট তার অর্ধেক ফেটে যাবে, তার মানে 50% যখন ফেটে যাবে, তখন আমরা তুলাগুলো সংগ্রহ করব প্রথমবার। প্রথমবার সংগ্রহ করার পর আবার দ্বিতীয়বার এবং তৃতীয়বার একইভাবে সংগ্রহ করব। একইভাবে কীভাবে সংগ্রহ করব সেটা তো বলা হয় না, কীভাবে সংগ্রহ করব কেউ বলতে পারবেন? ফুটন্ত সাদা ধবধবে যে তুলা আছে সেই তুলাটা আঙ্গুল দিয়ে যদি আমরা টানি, সেটা যদি সহজে চলে আসে সেই তুলাটা আমরা সংগ্রহ করব। হ্যাঁ, সাদা ধবধবে ফুটন্ত তুলা, আঙ্গুল দিয়ে ধরলেই সহজে উঠে আসে এই তুলা আমরা সংগ্রহ করব। তাহলে আমরা প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার যে তুলাগুলো উঠাইলাম এগুলো আমরা আলাদা আলাদাভাবে রোদে শুকাবো, তারপরে বাছাই করব, তারপরে ছায়ায় ঠান্ডা করে কাপড় বা চটের বস্তায় সংরক্ষণ করতে হবে। এতো আমরা তো তুলা উৎপাদন করলাম, সংগ্রহ করলাম, কিন্তু এটা আমরা বিক্রি করব কিভাবে? তুলা বিক্রি নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা, তুলা বিক্রির বিষয়ে তুলা উন্নয়ন বোর্ড সকল ধরনের সহযোগিতা করবে।
মাই এত বড় হয়ে গেল, ওর লেগে একটা পোলা দেখে না। ভালো পোলা পাওয়া বড় কঠিন। কঠিন হইব কেন? পোলা তো আমাকে নিজের গ্রামেই আছে। গ্রামে আছে? তুমি কার কথা বলতেছ? কেন, জসিমের ছোট ভাই রতন মাশাল্লাহ অনেক শিক্ষিত, আর দেখতেও অনেক ঢক সুন্দর। ঢক সুন্দর হইলে চলবো? নাই কোনো চাকরি, আবার নাকি তুলার চাষ করব। কেন, তুলা চাষ করলে সমস্যা কি? আমি তো আগেই বইলা রাখছি, কৃষকের ঘরে আমি মাইয়া বিয়া দেব না। যেমন মনে করো রাতের চাঁদ ওঠে, চাঁদ কোনোদিন পুরাণ হয়? পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত এই প্রতিদিন সূর্য ওঠে, প্রতি রাতে চাঁদ ওঠে, এই চাঁদটা দেখলে বারবারই খালি নতুন মনে হয়। সেই চাঁদটা হলে তুমি। আর ঢং করা লাগবে না, এখন আমরা কাজ করতে দেবো। কাজ তো তুমি করবাই, কিন্তু যে দেখো তুমি যে সিরা শাড়ি পরে থাকো, এটা দেখতে আমার খুবই খারাপ লাগে। তুমি চিন্তা করো না, এখন আমাদের হাতে টাকা বসে আসছে, তুলা চাষ করছি আমরা, তোমার সামনে শাড়ি কিনে দেবো, নতুন শাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাইস। আর শোন একটা কথা শুনে নিলাম, রতনের কথা তো এই গ্রামে সবার মুখে ছড়াইয়া গেছে, সবার মুখে মুখে পোলাটা শুনাম। সবাই শুনাম বলে কি হবো, এই বাড়িতে তো আর কেউ তারা পছন্দ করে না। আমি তো ঠিকই রতনকে পছন্দ করি, খালি তোর বাপে এই তো সমস্যা। তাহলে কি এখন সমস্যা সমাধান করো, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাইস। যে করেই হোক এই পোলাটারে হাতছাড়া করা দেব না। গল্প করতেছি আমার তো ভাব ভাইয়া যাব, কারণ ইদানিং তো গ্রামের মানুষ তো মারে কি ডাকে জানো, ভিলেজেরো। মানে সত্যি তোমার তো এখন গ্রামের মানুষ এক নামে ডাকে। কি নামে? তুলা রতন। তুলা রতন নামে ডাকে, ডাকতে সুন্দর না? মস্কর হচ্ছে আমার সাথে না? আল্লাহর কসম মস্কর করতেছি না, তোমার সবাই তুলা রতন নামে ডাকে। আমি তো চিন্তা করছি বিয়ের পর থেকে আমিও তোমায় তুলা রতন নামে ডাকবো। আচ্ছা মানুষ দেখতে সমস্যা, আচ্ছা কেউ দেখবে না, কোনো সমস্যা হবে না। তুলা রতন রাশি, thank you.
ঢাকা কালু ভাই কি হইছে এই যে আমাদের রতন ভাই ছবি পত্রিকায় এই যে পেপারে তুলা চাষে বিপ্লবের নায়ক রতন কাকা দেখেন তুলা চাষে আমাদের গ্রামের গৌরব চাষা চাষা রতন কিন্তু গ্রাম ডাকের বদলে দিছে জসিমের বাড়ি যাবি বলবি কাল আমার সাথে দেখা করতে কেন চাষা সব কথা তোরে বলতে হবে নাকি শিউলি শোনো বসো তোমার সাথে একটা জরুরি কথা আছে তোমার জন্য একটা সুন্দর উপহার নিয়ে আসছি কই দেখি এইভাবে তো দেওয়া যাবো না তুমি আগে চোখটা বন্ধ করে তোমার দিতেছি আচ্ছা এই চোখ কাটলো চোখ খুলো আমার লাগে শাড়ি তো তোর পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে খালি নিজের সুখের কথাই চিন্তা করে লইব অন্য কেউ সুখের কথা ভাবতে হইব না তুলা বেসা আমাকে অভাব তো দূর হইতেছে কিন্তু তার প্রয়োজন মনে হয় একটা অভাব রইয়াই গেল তুমি কি সেরা অভাবের কথা কইতেছে কত তুমি একবার আমারে খুইলা খাও দেখবার তোমার কোনো অভাব আমি রাখবো না যার লাইগা আমাকে এই শুধু নাইল এই গ্রামের ব্যাবা কৃষজ্ঞ পরিবারের উন্নতি হলো আমি তার কথা কইতেছি আমাকে রতনের কথা তুমি চিন্তা করে দেখো রতন শহর থেকে লেখাপড়া শেষ করে শহরে না থেকেই গ্রামে চলে আসছে কাকলাইগা এই আমাদের সুখের কথা চিন্তা কইরা অর্থ দেখো পুরোটা নিজেই কিন্তু অসুখী তুমি আমার একটা কথা রাখবা আচ্ছা বউ একটা কথা কও তো জীবনে কোন কথাটা তোমার আমি রাখি নাই তুমি একবার বলো দেখি রাখি না সব কথাই রাখছো তুমি আবার একবার লোকের সাথে লগে রতন আর রাশির বিয়ের ব্যাপারটা নিয়ে আলাপ করবা আলাপ তো করা যায় একবার তো আলাপ তুলছিলাম সে তো আমার অপমান করছে ও জসিম জসিম কে আমি কালু ও কালু ভাই দাঁড়া ভাই কি ব্যাপার কালু ভাই ব্যাপার তো আমার না তোমার মানে খবর তো ভালো না কেন কি হয়েছে লতিফ চাচা তোমারে দেখা করতে কই কাল কেই আচ্ছা তার সাথে কি তোমার কোনো ভেজাল আছে নাকি না না তার সাথে আমার কি ভেজাল থাকবে তোমরা জানো না তাহলে তোমার জরুরি ভিত্তিতে দেখা করতে গেল সেটা তো কইতে পারবো না তবে আমার একটা জিনিস মনে হয় যে আমাদের জমিতে তো ভালো তুলা হইতেছে এমন সে জমি হয়তো কিনতে চাইতে পারে ও বুঝছি লোভী মানুষ চোখ টাটাইতেছে অন্যের ভালো তো দেখা যায় না তাই না হইতে পারে ঠিক আছে আমি তাহলে যাই আপনি তো রতন ভাই আমরা আপনার সাথে দেখা করতে আইছি কিন্তু আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না আমরা পাশে গ্রাম থেকে আইছি শুনলাম আপনি তুলা চাষ করে সফল হয়েছেন তাই আপনার সাথে দেখা করতে আইছি আমাদের গ্রামে অনেক জমি অনাবাদি পড়ে আছে আপনি যেহেতু তুলা চাষ করে সফল হয়েছেন তাই আপনার সাথে একটু দেখা করতে আইছি ভাই ভাই আমাদের এলাকার জমিতেও তুলা চাষ করতে চাই আপনি যদি আমাদের একটু সাহায্য করতেন অবশ্যই সাহায্য করব বলো তোমাদের জন্য আমি কি করতে পারি বেশি কিছু না এই তুলা চাষ সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই গুড ভেরি গুড যেখানে বন্যার পানি দাঁড়ায় না এবং বৃষ্টির পানি জমে থাকে না এমন সুনিষ্কাশিত উঁচু জমি তুলা চাষের জন্য উপযোগী
বেলে দোয়াশ বা দোয়াশ প্রকৃতির মাটি তুলা চাষের জন্য উপযোগী। নদীর তীরবর্তী উঁচু জমি, চরাঞ্চল, মধুপুর ও বরেন্দ্র এলাকার লাল মাটি, পাহাড়ি এলাকার পাহাড়ি ঢাল, সমতল ভূমিতে এবং অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে ফলদ, বনজ ও রাবার বাগানেও তুলা চাষ করা যায়। আর যে কোনো অনুর্বর জমিতে সঠিকভাবে পরিচর্যা করলে তুলা চাষ ভালোভাবে হবে। তোমাদেরকে আমি তুলা চাষ সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিলাম, আরও অনেক তথ্য আছে। তোমরা তোমাদের গ্রামে একটা মিটিং অ্যারেঞ্জ করো, আমি সেখানে যাব, সব তখন ডিটেলস পড়বো। ওকে, তাহলে ভাই আমরা কি তুলা চাষ করলে সফল হব? তুলা উন্নয়ন বোর্ডের নির্দেশনা ঠিক মতো মানলেই সফল হওয়া যাবে, আর আমি তো আছি, যে কোনো প্রকারের সহযোগিতায় তোমরা আমাকে পাবে। এই দেখো, এইসব জমিতে আগে তুলাই হতো না, আর এখন কত তুলা, যেদিকে যত দূর চোখ যায় শুধু তুলা আর তুলা। যাই হোক, তোমরা তোমাদের গ্রামে মিটিং অ্যারেঞ্জ করো যত দ্রুত পারো, আমি সেখানে যাব। ওকে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো, চুপ করে আসো কেন, কিছু বলো। আসলে হয়েছে কি চাষা, ওই আমার ছোট ভাই রতন আপনার মেয়েটারে খুব পছন্দ করে, তাই বলছিলাম কি। থাম, আর বলতে হইব না, এখন আমি বলি তুমি শোনো। চাষা ওই দিনের মতো আর অপমান করেন না, অপমান যদি করেন তাহলে আগেই চলে যান। বসো, এখন আমি কি বলি সেটা শোনো। কি আর শুনবো চাষা, আপনি তো শিক্ষিত চাকরিজীবী জামাইছান, আমার ছোট ভাই তো কৃষক। থাম, কৃষক ছাড়া এ দেশ চলতে পারে না, কৃষকের উপরেই দেশের উন্নয়ন নির্ভর করে। তোমার ভাই রতন অত্র অঞ্চলের কৃষক এবং কৃষি উন্নয়নের নায়ক, তোমার ভাইয়ের কাছে রাশির বিয়া দেব না তো কার কাছে দেব? সাসাব, আপনি রাজি হয়ে গেলেন? আমি যদি রাজি না হইতাম তাহলে তোমার ভাইয়ের যোগ্যতার উপর অন্যায় করা হইত। আমার ভাবতেই অবাক লাগে, যেখানে মানুষ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখে ভালো ভালো চাকরি খোঁজে, সেখানে তোমার ভাই লেখাপড়া শেষ করে এদেশের কৃষক এবং কৃষির উন্নয়নের জন্য গ্রামে পড়ে আসে। ও তো শুধু রতন না, হচ্ছে মানিক রতন, তোমার ভাইয়ের মতো মানিক রতন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে থাকা দরকার। না শিলি না, চাষা আমার এ বকা দেয় নাই, আমি রতনের গর্বে কান্দি। চাষা রতনের অনেক সম্মান দিছে, আজকে রতনের গর্বে আমরা সবাই গর্বিত, এই জন্য কান্দি। জসিম, রতনের সাথে রাশির বিয়ের ব্যবস্থা করো। চাষা, আপনি এত কিছু ভাবে রাখছিলেন, আমাকে তো আগে একটু জানালেন না, এখন তো জানলা। চাষা, আপনারা যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝাইতে পারবো না। বিয়ের ব্যবস্থা কর।
তুলা চাষ করে রতন তার পরিবারে আর্থিক সচ্ছলতা এনেছে, তার গ্রামের অন্যান্য চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। এভাবে তুলা চাষ করে আপনি হয়ে উঠতে পারেন একজন সফল তুলা চাষী, পরিবারে আনতে পারেন সুখ ও সমৃদ্ধি। তুলা চাষ করুন, নিজে লাভবান হন, দেশের সমৃদ্ধিতে অবদান রাখুন।